নদিয়ার পলাশিপাড়া থানার রুদ্রনগরে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলার। মৃতের নাম মিতালী মণ্ডল, বয়স 37 বছর। তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকজন তাকে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দেহটি পুলিশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তে পাঠিয়েছে। এ প্রসঙ্গে মৃতের আত্মীয়ের বক্তব্যই আমাদের ক্যামেরায় ধরা পড়ল। কিভাবে মৃত্যু হলো? আমার বাড়ি রুদ্রনগর। আমার ভাইয়ের স্ত্রী কিছুদিন, দু তিন দিন অসুস্থ ছিল। কালকে হঠাৎ পেটে বুকে যন্ত্রণা করছিল, হসপিটালে নিয়ে আসলাম, মাঝ রাস্তায় মারা গেছে। আমাদের অনুমান হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। পুলিশ এবার পোস্টমর্টমে পাঠাচ্ছে কৃষ্ণনগর। কখন মারা গেছে? গতকাল রাত্রি 11:15। ওনার নাম কি? ওনার নাম মিতালী মণ্ডল। আপনার নাম? ভবতোষ মণ্ডল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।